সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল লুজার্স প্রোডাকশন, এবং আমাদের আগামী গল্প, কবিতা এবং গানের জন্য বেল আইকন প্রেস করে নোটিফিকেশন পান। আজ তেসরা জুন, আমার জীবনের সেই অন্ধকারাচ্ছন্ন দিনটা ফিরে এলো আবার এক বছর পর। সাথে নিয়ে এলো কিছু অমলিন স্মৃতি। এই সেই দিন যেদিন আমি আমার খুব কাছের বন্ধুকে হারাই, সুদীপ্ত। সুদীপ্ত শুধু আমার বন্ধুই ছিল না, ও ছিল আমার ক্রিটিক, আমার পরামর্শদাতা আর আমার সুখ দুঃখের সাথী। বলতে অপেক্ষা রাখে না যে ওর প্রতিটা স্মৃতি আমার জীবনে চিরকাল অমলিন হয়ে থাকবে। এই সুদীপ্ত আমার সেই কোন ছোটবেলার বন্ধু। ওর হাত থেকেই আমার জন্মদিনে পেয়েছিলাম আমার জীবনের সেরা উপহারটা, কবিগুরু সঞ্চয়িতা। বন্ধু, তুই চলে গেছিস এক বছর হলো, তবু তুই আমার মনে চিরকাল থাকবি। যেখানে থাকিস ভালো থাকিস। এই মুহূর্তে আমার সামনে সুদীপ্ত দেয়া সেই সঞ্চয়িতা। ব্যবহার আর সময়ের টানাপোড়েনে একটু মলিন হয়ে গেছে বটে, তবু এটা আমার জীবনের মেরুদণ্ড। বন্ধু, এই ধূসর সন্ধ্যায় তোর স্মরণে উৎসর্গ করলাম কবিগুরু মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিনু মনে দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা দুঃখীর বিদীর্ণ বক্ষে, জলে তাবল্যে লিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, শ্বেতা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরুবুকে তোমার সম্মুখে, তোমার ভুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, আজুর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে সুধালেম, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত। নামিল আঘাত, এই মাত্র আর কিছু নয়, ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার যে বড় বলে নিয়েছিল গুণী, তোমার আঘাত সাথে নেমে এলে তুমি যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার অবশ্যই করবেন, আর ওই লাল বোতামটাকে টিপে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।